গাইজ এন্ড ওয়েলকাম ব্যাক নতুন 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 ভিডিও নিয়ে আবার চলে এসেছি। কালকে তোমরা দেখেছো যে মুপার মানে ওমকারের ভ্যাকসিনেশন হয়েছে, তো আজকে ওমকার একদম ভোর 5টা থেকে একটুখানি ও জানি না ও পেটের কোনো সমস্যা হচ্ছিল, কারণ আগের দিন ও চিকেন খেয়েছিল, তো সেই জন্য আমাদেরকে জাগিয়ে রেখেছে। তাই জন্য আজকে গুড মর্নিং তো আমাদের 5টার সময় হয়ে গেছে, তাই আর গুড মর্নিং বললাম না। তো নতুন ভিডিওতে জানাই তোমাদের স্বাগত। আজকে ভিডিওটা কোন পারপাসে করবো আমার জানা নেই, কারণ জাস্ট আমি তোমাদেরকে প্রত্যেকদিন ডেলি ব্লগ দিতেই হবে, সেই কারণে ক্যামেরাটা অন করলাম। কারণ হচ্ছে মনটা খুব একটা ভালো নেই, কারণ ওমকারের শরীর ভালো না থাকলে আমাদেরও ভালো লাগে না। তো যাই হোক, ওর আপাতত এখন একটু স্টেবল কন্ডিশনে আছে, তাই ভাবলাম যে একটু ভিডিও করা যাক। তো এখন বেজে গেছে 10টা আর এখন থেকে আমি আমার ব্লগটার জন্য শুরু করছি, কারণ মুপা এখন মোটামুটি স্টেবল পজিশনে রয়েছে। তো চলো ব্রেকফাস্ট দিয়ে আজকে দিনটা শুরু করি। আজকে ব্রেকফাস্টে রয়েছে ভাবি কি রয়েছে, আলুর দম আর কচুরি। আমরা বসে পড়েছি মুপাকে নিয়ে, তো এই যে লুচি আর আলুর দম, এটা রক্ত শূন্য আলুর দম, হোয়াইট হোয়াইট। দাদা বলো মর্নিং। ব্রেকফাস্ট করছি লুচি আলুর দম দিয়ে। অর্পণ যেহেতু সকালবেলা ছিল ওই জন্য সকালে ওর সাথে গল্প করতে করতে এখন অনেকটাই বেলা হয়ে গেছে। এখন ওমকারকে স্নান করাবো আর আজকে তোমাদের লাঞ্চের মেনুটা দেখাবো। ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ অর্পণ চলে যাওয়ার পর আমি তোমাদেরকে কিছু কিছু জিনিস দেখাবো, যেগুলো অর্পণ থাকলে কি হয় আমাকে ওকে সময় দিতে হয়, আমি দেখাতে পারি না। তো যাই হোক, আজকে দুপুরে মেনুটা দেখো, এইটা হচ্ছে খিচুড়ি। দেখো খিচুড়ি ছাড়াও আজকে একদম যেহেতু শনিবার তাই জন্য আমরা এটা করছি, আর এটা হচ্ছে তোমার পাঁপড়, আর এই দেখো এটা হচ্ছে পায়েস। তো খিচুড়ি আর পায়েস তো একসাথে খাবো না, তাই জন্য হচ্ছে বিকেলে পায়েসটা খাবো, মানে রাতেও খেতে পারি। আর পায়েসটা এমনি করেছি অর্পণ বলেছিল করতে, তাই জন্য আর শুকনো করে অর্পণের জন্য খিচুড়ি করা হয়েছে। তো খিচুড়ি আর এই সমস্ত খাওয়ার পরে, খাওয়া দাওয়ার পরে অর্পণ চলে গেলে তারপর ফিরে আসছি। তো এই যে চলে এসছে মেনু, তো এর ওপর দিয়ে একটুখানি ঘি ছড়ানো হয়েছে যাতে একটু ফ্লেভারটা আসে ঘিয়ের। তো চলো এবার খাওয়া শুরু করা যাক। আহা, ফার্স্ট বাইটই হচ্ছে নারকেল দিয়ে। হ্যাঁ আমি তোমাদেরকে আজকে দুপুরবেলা একটা ফেস মাস্ক দেখাতাম, আমি নিজে ওটা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতাম, বাট ওটা আমি আমার এত ঘুম পেয়েছে, কারণ হচ্ছে আজকে আমি ভোর 5টার সময় উঠেছি তোমাদেরকে বলেছিলাম, তো সেই জন্য আমি জাস্ট ওমকার ঘুমিয়েছি, আমি ওর পাশে ঘুমিয়ে পড়েছি। এখন বাজে 6টা আর প্রায় 6:30 বাজে, তো আমি মানে এখন ঘুম থেকে উঠলাম। তো কিন্তু ফেস মাস্কটা আমাকে ব্যবহার করতে হবে আজকে, কারণ আমার স্কিনের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কারণ কি যেহেতু শীত পড়ছে আর এটা একদম বলতে পারো তোমরা শীতকালীন একটা ফেস মানে কি বলবো, ফেসটাকে আরো মানে খুব সুন্দর করে তোলে, ফেসটাকে গ্লো করে তোলে, ফেস গ্লোয়িং একটা ফেস মাস্ক এটা বাড়িতে তৈরি করব 2-3টে জিনিস দিয়ে। তোমরা হয়তো এটা জানো না, কিন্তু যদি কেউ জেনে থাকো তাহলে ভিডিওটা শেষ হওয়ার পর আমাকে কমেন্টে জানাবে। তো গাইস, তো ওই ফেস মাস্কটা আমি ইউজ করতাম, আমি তো যেহেতু দেরি হয়ে গেছে ওই কারণে এখন ইউজ করব। আর তার আগে তো এই সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে, আমি তাই জন্য চা খেলাম না। এই দেখো দেখতে পাচ্ছি জানি না পায়েস, ঠিক আছে, তো পায়েসটা হচ্ছে এখন খাবো, কারণ হচ্ছে আমার খিদে পেয়ে গেছে, আমি খিচুড়ি বেশি খাইনি। তো খাবি দেবো তোমাদের যে ফেস ট্রিটমেন্টটা দেখাবো, যেটা ঘরোয়া ট্রিটমেন্ট, তোমরা এটা কিন্তু অন্য অন্য ঘরোয়া ট্রিটমেন্টের সঙ্গে গুলিয়ে ফেলবে না, কারণ এটা হচ্ছে 100% কাজ করে। আর যে জিনিসগুলো দেখাবো সেই জিনিসগুলো স্কিনের সঙ্গে কোনো এফেক্ট করবে না, না স্কিনে কোনো ক্ষতি করবে বা কিছু হবে। আমি বারবার আমি অন্য কোনো প্রোডাক্ট তোমাদের সঙ্গে দেখাতেই পারি, কিন্তু বারবার আমি ঘরোয়া ট্রিটমেন্টগুলো ইউজ করাই, কারণ হচ্ছে যাতে করে স্কিনের কোনো প্রবলেম না হয়, কারণ আমার নিজের স্কিনের প্রবলেম রয়েছে, মাঝে মধ্যে পিম্পলস দেখা দেয়, তো সেই জন্য আমিও চাই যে ঘরোয়া ট্রিটমেন্টগুলো যেন আমি ইউজ করতে পারি। তো সেগুলো আমি বিভিন্ন রকম পদ্ধতিতে ইউজ করি আর তোমাদেরও সঙ্গে সেটা শেয়ার করে তোমাদেরকে দেখাই, যাতে তোমরাও সেগুলো করো। এই দেখো ওমকার খেতে চলে এসছে পায়েস, ভালো লাগছে বাবা, তো খাবা, ভেরি গুড বয়।
ভেরি গুড বয়। তো গাইস আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর হচ্ছে যেটা তোমাদের বলছিলাম যে স্কিনের বিভিন্ন রকম প্রবলেম শুরু হয়ে যায় শীতকাল আসলে। তো সবার ফার্স্ট প্রবলেমটা শুরু হয়ে যায় সেটা হলো স্কিনের ময়েশ্চারাইজারটা হারিয়ে যেতে থাকে। আর বিভিন্ন রকম যারা একটু মানে এজেড ওমেন আছেন তাদের হচ্ছে স্কিনটা কুচকাটারও বেশি মানে বেশি কুচকে যায়, আর বলিরেখাগুলো বেশি স্পট হয়ে যায়। আর যারা মনে করেন যে একটুখানি কম বয়সে তাদের বা ট্যান পড়া শুরু করে দেয়, বিভিন্ন রকম স্কিনের প্রবলেম শুরু হয়ে যায়, সেটা ইয়াং হোক বা এজড হোক যাই হোক না কেন। কিন্তু আমি যেটা তোমাদেরকে দেখাবো সেটা হলো 100% সেগুলোর কিওর করবে একদম শুরু থেকে শীতের এটা ইউজ করো, এইটা হলো এক নম্বর। আর এক নম্বরের জিনিস যেটা তোমরা আর কোনো সেকেন্ড অপশন পাবে না, এটাই ফার্স্ট অপশন, যেটা তোমরা ইউজ করলে শীতকালে প্রচুর প্রচুর তোমরা লাভ পাবে। আর হচ্ছে কী বলবো, তোমরা এই যে তোমাদের সমস্যা স্কিনের সেগুলোকে রিডিউস করতে পারবেই। সো আমি সবার ফার্স্টে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে জিনিসটা যে আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা হলো, এটা হচ্ছে একটা কলার খোসা। কলার খোসাটাকে আমি নিয়েছি হচ্ছে স্কিন ক্লিনজার হিসেবে আমি ইউজ করব। এটা ভীষণ ভীষণ এফেক্টিভ, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাকে কীভাবে ইউজ করতে হবে। এই যে কলার খোসাটা দেখো তোমরা, এটা কি জিনিসটা দেখাচ্ছি, সেটা সকাল বিকেল রাত তোমরা যখনই সময় পাবে সেটা তোমরা ব্যবহার করলেই হবে। যেরকম আমি সকালবেলা প্ল্যান করেছিলাম যে এটাকে ইউজ করব, কিন্তু আমি পারিনি, সময় পাইনি, তো আমি এটা সন্ধ্যা এখন আমি ইউজ করছি। তো কোনো প্রবলেম হয় না এখানে, কোনো প্রবলেম হওয়ার কোনো ব্যাপারও না, কারণ হচ্ছে এটা ঘরোয়া টোটকা, সো যে কোনো সময় তোমরা এটা ব্যবহার করতে পারো। দেখো আমি কলার খোসাগুলো নিয়ে নিয়েছি, তোমাদের আগেই দেখালাম। আর এই যে হচ্ছে আমি দেখো এটা অ্যালোভেরা জেল, পাতাঞ্জলি সুন্দরিয়া অ্যালোভেরা জেল, একদম প্লেন গ্রিন অ্যালোভেরা জেল, হালকা একটু কালার রয়েছে আর কি, গ্রিন কালার। তো এবার দেখো এই কলার এই খোসাটার মধ্যে আমি অ্যালোভেরা জেলটাকে এভাবে দিয়ে নিচ্ছি, দিয়ে নেওয়ার পর এটা হচ্ছে ক্লিনজার হিসেবে তোমরা ইউজ করবে। তো মানে কলার খোসাটা বলতে ভেতরে সাদা অংশটা, হ্যাঁ, এইবার এটাকে হচ্ছে আমি এইভাবে গোটা স্কিনে ডললে কিন্তু দেখতে পাবো যে কলার যে সাত মানে অংশ আছে সেগুলো উঠে আসছে। খোসাগুলোকে আমার মুখে অ্যাপ্লাই করে দিয়েছি দেখো, আর হচ্ছে এটা একটুখানি টান টান টাইপের থাকবে, অন্তত 5-10 মিনিটের জন্য এটা শুকাতে দিয়ে দাও, নর্মাল এরকম থাকবে। তারপর তোমরা সব কাজ করো, কোনো সমস্যা নেই, এমন না যে টান টান হয়ে শুয়ে থাকতে পারো, কিছু এরকম কিছু করতে হবে না। এরপর আমি 10 মিনিট পর ফিরে আসবো, আর মুখটা আমি নর্মাল ওয়াইপস দিয়ে মুছে দেবো বা ঠান্ডা জল দিয়ে মুছে দিলেও হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবার হচ্ছে আমি ওয়াইপস দিয়ে হচ্ছে মুখটা মুছে নিচ্ছি এইভাবে। তো যেটাকে বলছিলাম যে তোমরা জল দিয়ে মানে এটা উঠিয়ে ফেলতে পারো। সেকেন্ড পার্টটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এখানে হচ্ছে আমি একটা কলা নিয়ে নিয়েছি, কলাটাকে আমি ভালো মতো করে এইভাবে মানে কি বলবো মসৃণ করে নিয়েছি আর কি, চামচ দিয়ে এইভাবে 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 করে নিয়েছি, পেস্ট করে নিয়েছি কলার একটা। মিক্সিতে তোমরা পেস্ট করবে না, তাহলে না কলা এরকম জল টাইপের হয়ে যায়, তো এইভাবে পেস্ট করবে তাহলে জিনিসটা সুন্দর থাকবে। আর এই দেখো এখানটা আমি নিয়ে নিয়েছি হচ্ছে মধু, তাহলে চলো মধুটা হচ্ছে এর মধ্যে আমি অ্যাড করে দিই। এখানে আমি অ্যাড করবো 1/2 টিস্পুন মধু, দেখো আমি 1/2 টিস্পুন এক মধু নিয়ে নিয়েছি। এবার এটা হচ্ছে আমি এই যে কলার মধ্যে হচ্ছে অ্যাড করে দিচ্ছি সুন্দর করে। কলার মধুটা সুন্দরভাবে ইউজ করে নেওয়ার পরে এখানটা হচ্ছে 1 চামচ মতো আমি আটা ইউজ করে নেব। আটাটা আমাকে ওই ফেস প্যাকের যে কম মানে কি বলবো কনসিস্টেন্সিটা আর কি ধরে রাখতে সাহায্য করবে। তো এই দেখো আমি সুন্দর করে আটাটাকে এটার সাথে মিক্স করে দিচ্ছি। তো এরপর তোমরা দেখতে পাচ্ছ যে এটা এরকম শুকনো শুকনো হয়ে গেছে, তো এখানে ইউজ করতে হবে হচ্ছে ঠান্ডা দুধ। ঠান্ডা দুধ ইউজ করব, কাঁচা কিন্তু দুধটা হবে, দুধটাকে ফুটিয়ে ইউজ করার কোনো প্রয়োজন নেই। তো এটাকে সুন্দরভাবে এভাবে দেখো মিক্স করে নিচ্ছি, কনসিস্টেন্সিটা পুরো ফেস প্যাকের মধ্যে চলে আসবে। তো গাইস দেখো ওমকার তো মানে কি বলবো, দেখো জামা কাপড়ের কি হাল করেছে, ঠিক আছে। তো চলো আর ওর দিকে না দেখে আমরা আমাদের ফেস প্যাকটাকে অ্যাপ্লাই করার ব্যবস্থা করি। এই যে আমি ফেস প্যাক রেডি করে দিয়েছি, এরপরে তো যাই হোক এবার আমি এটাকে হাত দিয়ে মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ এক হাতে আমি হচ্ছে ক্যামেরা ধরে রয়েছি। তো সুন্দরভাবে কিন্তু তোমরা এইভাবে মুখে দেখো অ্যাপ্লাই করে নেবে। এটা অ্যাপ্লাই করাটা একটু অসুবিধাজনক, কারণ যেহেতু কলাটা না পুরোটা গলে না, তো সেই জন্য তোমরা যেভাবে আমি অ্যাপ্লাই করতে পারো, যেখানে যেখানে তোমাদের সমস্যা রয়েছে, আমার কপালে ভীষণ ডার্ক প্যাচ পড়ে যায় শীতকালটা আসলে।
সুন্দর করে কিন্তু ফেস প্যাকটা মুখে অ্যাপ্লাই করে নিয়েছি। এগুলো প্রত্যেকটাই স্কিনে সুন্দর নিউট্রিশন দেবে, তোমরা ভালো মতোই জানো স্কিনটাকে হাইড্রেট করতে কিন্তু এই প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস খুব কাজে লাগে। তো দেখো মুখের মধ্যে কিন্তু আমি এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি, এটা দেখতে এরকম অদ্ভুত হলো কিন্তু কিছু করার নেই, এটা ভীষণ ভীষণ এফেক্টিভ মুখের মধ্যে মানে স্কিনের মধ্যে হয়। তো যেরকমই তোমরা লাগে তো লাগুক, ইউজ করো, স্নান করার আগে করো, স্নান করার পরে করো, এটা কোনো নির্দিষ্ট কোনো পারফেক্ট টাইম নেই। এক নয়, জল আর হচ্ছে ফ্রুটস এগুলো সমস্ত কিছু কিন্তু এসেনশিয়াল স্কিনটাকে সুন্দর করার জন্য শীতকালে মেনলি। তো গাইজ দেখো আমি মুখটা ক্লিন করে চলে এসেছি, আর তোমাদেরকে কিছু বলার নেই, জাস্ট আমি এটা কিন্তু আমি দু তিন দিন ইউজ করেছি অলরেডি। তো দেখো মুখেরটা অলরেডি একটা শাইন দিচ্ছে, আর ব্যানানাটা অনেক অনেক বেশি ভালো স্কিনের জন্য, খাওয়াও খুব ভালো আর মুখে মাখাও খুব ভালো। তো আশা করি তোমাদের এই স্কিন ট্রিটমেন্টটা ভালো লেগেছে, এরপর আর কথা বলবো না। এবার দেখো ওমকারে কি করেছে, দেখো গোটা আলমারিতে আর এগুলোতে এগুলো নিয়ে, তো এগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তারপর হচ্ছে আবার আমি ফিরে আসছি। তো গাইজ রাত মানে 11টা বেজে গেছে, এই ওমকারের সঙ্গে দৌড়াতে দৌড়াতে আমার মানে জীবন শেষ, ঠিক আছে। তো এখন তো আজকে তো শনিবার, তাই জন্য হচ্ছে আমি নতুন করে কোনো ডিনারের আইটেম করিনি, যা সকালে করেছিলাম। আমি খিচুড়ির মেজারমেন্ট জানি না আসলে, এটাই সত্যি কথা। তো সকালে আমি খিচুড়ি করেছি এক গাদা বেশি করে, তো এখন রাত্রেবেলা সেই খিচুড়ি খেতে হচ্ছে। এই দেখো খিচুড়ি পাঁপড়, এটা হচ্ছে আমাদের ডিনার মেনিউ। তো ব্যাস আজকে অর্পণ চলে এসেছে, কাল সকালে অর্পণের ছুটি আছে, তো নিশ্চয়ই কোনো ভালো ভিডিও তোমাদের কালকে দিতে পারবো, কোনো রেসিপি ভিডিও তোমাদের দিতে পারবো। তো আজকে নিশ্চয়ই তোমাদের ভিডিও কিছুটা নিশ্চয়ই ভালো লেগেছে, কিছু তো এফেক্ট তোমাদের নিশ্চয়ই করেছে, কারণ হচ্ছে যে ফেস মাস্কটা তোমাদের আমি দেখেছি সেটা ভীষণ ভীষণ ভালো স্কিনের জন্য। তো অবশ্যই করে তোমরা কিন্তু সেটা ব্যবহার করো, আমাকে কমেন্টে জানিও কিরকম তোমাদের কাজে লেগেছে কি লাগেনি। তো আপাতত ভিডিওটা আমি এখানে এন্ড করবো, কারণ হচ্ছে অনেকটা রাত হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করছি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে, আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, বেল নোটিফিকেশানটা হিট করবে, পরের ভিডিও ভীষণ ধামাকাদার আসতে চলেছে। তো ততক্ষণের জন্য